আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, তোমাদের সবসময় একটা কথা বলে থাকি যে বেশি বেশি ভোকাবুলারি মুখস্থ করো, দেন তাহলে কিন্তু আমাদের ইংলিশের জন্য বেনিফিটটা হবে বেশি, এবং রিডিং করার অভ্যাসটা আমাদের করতে হবে বেশি বেশি, তাহলে আমরা ইংলিশটা অনেক ডেভেলপ করতে পারবো। এবং 6 থেকে 9 পর্যন্ত যেই কারিকুলাম করা হয়েছে, এই কারিকুলামে কিন্তু জানার জন্য যেটা আমাদের দরকার ভোকাবুলারি আর ছোট ছোট সেন্টেন্স মেকিং করবা। তো যাই হোক, আর একটা কথা বলি, ইংলিশ ওয়ার্ড শেখার বা ভোকাবুলারি শেখার যেই সহজ একটা উপায় সেটা হচ্ছে, দেখো এখানে আমি ঘাস দেখতে পাচ্ছি, এই যে আমার বাড়িতে ঘাস গরুর জন্য, তো ঘাসের ইংলিশটা কী এটা যদি আমরা একটু থিঙ্কিং করি যে ঘাসের ইংলিশটা কী হতে পারে, তো ঘাসের ইংলিশটা হচ্ছে গ্রাস, গ্রাস মানে ঘাস। বকরিটা খাচ্ছে, বকরি ইংলিশ আমরা বলতে পারি গট, কী বলতে পারি গট, গট মানে বকরি। আচ্ছা, এবং এখন তো আমরা বকরি ইংলিশ শিখলাম, তো এখন খাচ্ছে, বকরিটা কী করছে খাচ্ছে, খাওয়ার ইংলিশটা আমরা বলতে পারি ইট, ইট মানে খাওয়া। তো এখন বকরিটা খাচ্ছে এটা কোন টেন্স, এটা কোন টেন্স, তো এটা যদি থিঙ্কিং করি যে আমরা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে আমরা যদি মেক করি বা চিন্তা করি তাহলে কিন্তু ইংলিশ সেন্টেন্স, টেন্স, ভোকাবুলারি সকল বিষয়টা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। সো আমি রিকোয়েস্ট করবো অল অফ স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রীদের যে তোমরা দয়া করে মেমোরাইজ করো, বেশি বেশি ভোকাবুলারি মুখস্থ করো, আর অল্প অল্প প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আর ইংলিশটাকে ডেভেলপ না করতে পারলে কিন্তু লাইফটা চেঞ্জ হওয়াটা অনেক হার্ড হয়ে যাবে। আর অবশ্যই সামনে রোজা, সবার জন্য দোয়া রইল, সবাই যেন সঠিকভাবে রোজা থাকতে পারো। বাই, আল্লাহ হাফেজ।